তো রোজ ওদের যেমন খেতে দিই আজও খেতে দিয়েছি। তো আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, কারণ রাত্রিবেলাতে অনেক রাত করে ঘুমিয়েছি। হাজবেন্ডের শরীরটা খারাপ ছিল, পা হাতে সমস্ত জায়গাতে বলছে ব্যথা করছে, তো মাথা যন্ত্রণা করছিল, খুব শরীরটা খারাপ ছিল। পাখিদের খাবারটা তো দিয়ে আসলাম, তারপরে এবার ঘর মুছতে চলে এসেছি। রোজগার কাজ মেয়েরা যেটা করে থাকে, সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি বলেন আর যে ফ্যামিলি হয়তো, হ্যাঁ যারা সার্ভিস করে কাজের লোক থাকে তাদের কোনো সমস্যা হয় না, কিন্তু আমাদের তো কাজ করেই খেতে হবে বাড়িতে যখন কোনো কাজের লোক নেই। আমার ছিল আগে, কিন্তু এখন আর আমি রাখি না, নিজেই করি সবটা। তো যাই হোক, এখানে ঘর মুছছি, তবুও কিন্তু ছেলেরা বলবে তোমরা সারাদিনে কি করো, এটা ছেলেদের স্বভাব, আর মেয়েদের কাজটা ছেলেদের চোখে পড়ে না। তো যাই হোক, অনেক হাজবেন্ড আছে স্ত্রীদের হেল্পও করে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটা মোছা কমপ্লিট করে ফেললাম। এখন রান্নাঘরে এসেছি, তো কিছু বাসন পড়ে আছে, তো ওগুলো একটু মেজে নেব। তো সকালে পাখিদের খাবার দিয়েছিলাম আর ছেলে মেয়ে কফি খেয়েছে, সেটাই তো একটুকু একটু মেজে নিই। তো এবার রান্নাঘরে চলে আসলাম, তো কিছু বাসন ছিল সেগুলো মাজছি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিটা মেয়ের মাথার ভিতরে, আমার তো মাথার ভিতরে হয় ঘোরে যে সকালে পরপর রুটিন হয়েই থাকে, এই কাজটা এই কাজটা এই কাজটা পরপর করতে হবে। আপনাদের হয় কি না অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আরএস ফ্যামিলিতে আবারও আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো পাখিদের খাবারটা দিয়েছি, প্রথমেই দেখিয়ে দিয়েছি, তো ওরা খাওয়া দাওয়া করে এখন সব উড়ে উড়ে যাচ্ছে, খেলা খেলছে। আর আজকের ওয়েদারটা দেখুন, একদম মেঘলা সকাল থেকেই, আর এখন সকালে উঠে হাঁটাহাঁটি কিছু করিনি, সংসারের সমস্ত কাজই করলাম। আজকে আর কাপড় কাচবো না, ঘরটা ঝাঁট দিয়েছি, সামনে একটু মুছে নিয়েছি, আজকে আর হাঁটা হয়নি। হাজবেন্ডের শরীরটা খারাপ, জ্বর, মেয়ে পড়তে গেছে। হ্যাঁ, ছেলেকে ফোন করেছিলাম ব্রেকফাস্টে কী খাবি, তো বলছে একটু পরোটা টরোটা খাবো নিয়ে এসে, কিছু অত করতে হবে না, থাক। ওই দেখুন পিছনে দেখুন কত পাখি, পিছনে দেখুন কতটা পাখি সব ওরা ঘোরাফেরা করছে। তো সকালে নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে ওরা আমার, একদম ওরা আমার সঙ্গে সঙ্গেই থাকে। তো সকালে 7:30 যেই বাজবে, প্রথমে সকালবেলার দিকে ছাদে কোনো পাখিই থাকে না, একদম ফাঁকা ছাদ। তারপরে 7:30 যেই বাজে, একে একে সবাই উড়ে উড়ে আস্তে 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 একদম ছাদ ওরা ভর্তি হয়ে যায়। আমি রোজই প্রায় অনুমান করি, মানে মোটামুটিভাবে গুনি, 50 থেকে 55-60 এরকম রোজ থাকে ওরা। তো দেখুন কতটা কাছে চলে এসেছি ওদের, তবু ওরা উঠছে না। তো যা হোক, এইমাত্র খাওয়া কমপ্লিট করলো ওরা। জানি না আজকে কতটা কি শেয়ার করতে পারবো, সেরকম রান্নাবান্নাও এখন ব্যবস্থা করিনি, দেখি কি রান্না করতে পারি। তো সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে, সঙ্গে থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে, আর টেনে টেনে দেখবেন না। আর কেমন লাগে পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই একটা কমেন্ট করবেন। তো চলুন এখন রান্নাঘরে যাব। আমি লেবু জলটা গরম আছে ঠান্ডা করতে দিয়ে আসলাম, হাজবেন্ডকে একটু গ্রিন টি দিয়েছি, তো উনি গ্রিন টিটা খাচ্ছে। তো যাই হোক, এই দেখুন আমাদের ছোট্ট বাড়ি। যারা আমার ফ্যামিলিতে নতুন আছেন তাদের হয়তো ভালো লাগবে, আর যারা পুরনো ফ্যামিলি মেম্বার তাদের হয়তো বোরিং লাগবে দেখে দেখে। ছাদ বাড়ি সবটাই সমস্ত কাজই, আর ওই যে পিছনের বিল্ডিংটা দেখা যাচ্ছে পাশে, ওই বিল্ডিংটা আমার ছোট শ্বশুরের, তা উনিও কিছুটা কাজ করে বন্ধ করে রেখেছে। যাই হোক, সকালবেলায় অনেক বকবক করে ফেললাম, অনেক ছাদটাও ঘোরা হয়ে গেল, অনেক কথা বলেও ফেললাম। এই দেখুন ওরা সবাই ঘোরাফেরা করছে, এই তো উড়ে যাচ্ছে, সব উড়ছে, ওই দেখুন। তো গোটা মুরগিটাই নিয়ে এসছে, তো মনে করছে আজকে মুরগির স্কিনটাও নেব। তো স্কিনটা দিলে কি হয়, মাংসটা খুব তেলতেলে হয় আর খেতে স্বাদ লাগে, তো ভাবছি স্কিনটাও আজকে নেব। তো সঙ্গে থাকুন, মুরগিটা আমি পরিষ্কার করে নিই। তো এই দেখুন মুরগিটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে গরম জল দিয়ে প্রথমে পরিষ্কার করেছি, একটু পুড়িয়ে হলুদ মাখিয়ে রেখেছি কিছুক্ষণ, তো তারপরে এটাকে আমি কেটে নেব। তো এখন সকালবেলাকার ব্রেকফাস্টে এখানে পরোটা আনা হয়েছে আর তরকারি, তো এখানে পাপাকে আমি অল্প করে তরকারি আর পরোটা দিলাম, ভাইকে খেতে দেওয়া হয়ে গেছে, এখানে মার আর আমার। তো ব্যাস এই নিয়ে আমাদের ব্রেকফাস্ট। তো দুটো ডিম ভেজে দিচ্ছি আমি, পাপার শরীরটা খারাপ তো ওই জন্য। তো ব্যাস এইটুকুই সকালবেলাকার ব্রেকফাস্ট। পাপার জন্য এখানে ডিম ভেজে দিয়েছি আর ডিমটা পিস পিস করে কেটে দিয়েছি খুঁজে দিয়ে, তো এটা বাবাকে দিয়ে দেবো।
তো এই তো বাবা ডিম ভাজা রেডি। মুরগিটা পুরোটা কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি, তো অর্ধেকটা রেখে দিয়েছি ফ্রিজে আর অর্ধেকটা এই তো এখানে আছে। তো একটু মনে করছি মশলা মিশিয়ে রেখে দেবো, তো সেজন্য এখানে আদা দিয়েছি, রসুন দিয়েছি, আর দিচ্ছি লবণ। হলুদ দিচ্ছি, ঝাল, তো পুরো মশলাটা দিয়ে আর একটু লেবুর রস দেব। যেহেতু চিকেন একটু লেবুর রস দিলে এটা একটু শক্ত শক্ত হয়, ভালো লাগে খেতে, তো লেবুর রস দিয়ে আর সরিষার তেল দিয়ে এটাকে আমি মিশিয়ে রাখবো আধা ঘন্টা। আজকে খুব টেস্টি হবে, যেহেতু স্কিন নেওয়া হয়েছে তো তেল হবে চিকেনটাই, তো এটা পুরোটা আমি ভালো করে মিশিয়ে আধা ঘন্টা রেস্টে রাখবো। তো এখন আমি নিজেরটা নিয়ে নিলাম, আমি বেশি খাবো না কারণ ম্যামের বাড়ি থেকে একটু চা খেয়ে এসেছি। আর এখানে একটু তরকারি অল্প করে নিয়েছি শসা দিয়ে, একটু চাট মশলা, একটু বিট লবণ আর সস দিয়ে, আর এখানে অল্প করে পরোটা শসা কাটলাম। তো এখানে রান্না চলছে, এখানে চাল কুমড়ো ডিম দিয়ে ভাজা বানাচ্ছি, এটা খেতে খুব টেস্টি হয় আর আমার হাজবেন্ড খুব পছন্দ করে এই খাবারটা। আর এখানে কিছু মশলা কেটে রেখেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, এটা চিকেনের সঙ্গে কষা বানাবো। তো দেখুন চিকেনটা কষানো চলছে, তো প্রায় কষানো হয়ে গেছে, কষায় রাখবো, হালকা একটু ঝোল দেবো, একটু গ্রেভি টাইপের হবে, তো দেখতে খুব লোভনীয় হয়েছে। আর চিকেনটা তেল ছেড়ে দিয়েছে, তো এবার একটু গরম জল দিয়ে দেবো। তো রান্নার মেনু আজকে এতটুকুই, চিকেন কষা, আছে চাল কুমড়ো ডিম দিয়ে ভাজা, আবার আপনাদের সঙ্গে বিকালে কথা বলছি। তো দেখুন আমরা সবাই ঘরেই ছিলাম, তো আমার হাজবেন্ডের বন্ধু আর তার মেয়েকে, ছোট্ট মেয়েটাকে নিয়ে এসছে, তো খুদে গেস্ট বাড়িতে হঠাৎ আসলো, আর এখানে ওনাদেরকে আমি একটু লেবু চা বানিয়ে দিয়েছি আর মুড়ি মাখিয়ে দিয়েছি। তো ভয় যাবার দিদি আমার একটু কষ্ট হচ্ছে, তো মরিয়মকে একটু কাজু আর কিশমিশ দিয়েছি আর একটু চানাচুর, তো ওটাই ও খাচ্ছে। তো আমি কখন থেকে বলছি হাই বলো হাই বলো, তো আজকে আর কথা বলছে না, চুপচাপ আছে, মানে অনেকদিন পর আসলো ওই জন্য একটু লজ্জা পাচ্ছে ও। তো অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম, বিকাল থেকে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তো বিকালে হঠাৎ গেস্ট এসেছিলো, খুদে গেস্ট মরিয়ম। মরিয়মকে আপনারা এর আগেও আমার ভিডিওতে দেখেছেন, তো যারা আমার ফ্যামিলিতে নতুন এসেছেন তারা হয়তো দেখেননি, কিন্তু পিছনে ভিডিওগুলো ভিজিট করলে দেখতে পাবেন। মরিয়মের দু একটা শর্টও আছে, আবার আমার সঙ্গে ব্লগে ওর ভিডিও আছে। তো যাই হোক, অনেকদিন পর মরিয়ম আসলো ওর বাবার সাথে, আমার হাজবেন্ড অসুস্থ, জ্বর এসছে, ওই জন্য দেখতে এসেছিলো। তো আজকে আর ডিনারে সেরকম কোনো কিছু খাওয়া দাওয়া নেই, চা দেখিয়েছি, আজকে প্রায় 3 মাস পর একটু লেবু চা খেয়েছি। তো মেয়ে এখন বলছে মা আদা চা বানাবো, খাবা নাকি? তা আমি বললাম হ্যাঁ বানা খাবো, কারণ গলাটা প্রচণ্ড ধরেছে, গলাটার ভিতরে এত মানে কি বলবো আমি বোঝাতে পারছি না আপনাদের, গলার ভিতরে বিশাল জ্বালা পড়া হচ্ছে, মনে হচ্ছে এবার পালাটা আমার পড়বে, প্রথমে মেয়ে, তারপরে ছেলে, তারপরে হাজবেন্ড, এবার আমি পড়বো। আমি বুঝতে পারছি প্রচণ্ড শরীরটা আমার খারাপ করছে, তবুও আমি চেষ্টা করছি ভালো থাকার, কারণ সবাই যদি একসঙ্গে অসুস্থ হয়ে যায় তাহলে কে কাকে দেখবে। তো ওই জন্য হাজবেন্ড আজকে অনেকটা সুস্থ আছে, আজকে বিকাল থেকে অনেকটা সুস্থ আছে, দুপুর পর্যন্ত খুবই তো জ্বর টর ছিল, ওষুধ খাচ্ছে। তো যাই হোক, আর ভিডিওটা জানি না কতটুকু হয়েছে, খুব কম সময়ের ভিডিও যাচ্ছে, একদমই আপনাদের সঙ্গে কাজ দেখাতে পারছি না। তো আজকে হয়তো চিকেনটা দেখিয়েছি আর হ্যাঁ একটা সবজি বানিয়েছিলাম কুমড়ো, সেটা দেখিয়েছি। তো যাই হোক, আজকে হালকা পাতলাই রান্না করেছি, তো রান্না যা করেছি মনে হয় আগামীকাল আর রান্না করতে হবে না, জানি না কী অবস্থায় থাকবো। চিকেনটাও রয়ে গেছে, কুমড়ো ভাজাটাও রয়ে গেছে, তো ওগুলো দিয়েই কালকে দুপুরবেলাটা চলে যাবে। তো ছেলেকে এখন জিজ্ঞাসা করলাম কিছু খাবি নাকি, বলছে না খাবো না, তো ওর বলে আসলাম যে জল খায় একটু, জল খেয়ে কাশি সিরাপটা খেতে হবে। তো ওর ওষুধ চলছে, এখন জ্বরের ওষুধটা বন্ধ আছে ওর। তো পরিস্থিতিটা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, আবহাওয়াটাও খারাপ সব জায়গায় শুনছি, মাকেও ফোন করেছিলাম, বড়দি মেসি, সবাইয়ের মুখেই শুনছি যে সব জায়গাতেই এরকম একটা জ্বর চলছে। তো এটা এখন একটা ভাইরাস বলতে পারেন, সব জায়গায় সবার হচ্ছে। তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা সবাই সাবধানে থাকবেন, এখন খুব ডেঙ্গি হচ্ছে, তো জানি না খুব সেফটিভাবে চলাফেরা করেন আপনারাও, আপনাদের সুস্থ কামনা করি।
তো আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি, খারাপ কিছু যেন অসুখ না হয় আমাদের, অল্প ঠান্ডা জ্বর দিয়ে যেন সবটা ঠিক হয়ে যায়। তো এটুকু দোয়া রাখবেন আমাদের জন্য। তো এখন মেয়ে চাটা নিয়ে আসবে, চাটা ফের একটু খাবো। প্রায় বললাম না, 3 মাস পর চা খেয়েছি, তো কিছু করার নেই, খেতে হচ্ছে। এখন সব নিয়মই অনিয়ম হয়ে যাচ্ছে, নিয়ম ভঙ্গ করতে বাধ্য হচ্ছি, সকালে হাঁটাও হচ্ছে না, প্রায় সবটাই অনিয়ম চলছে। শরীর ভালো না থাকলে তো সবটা অনিয়মই হবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে ভিডিওটা একদমই বসে বসেই শেষ করছি, মানে ওঠার মতো পরিস্থিতি নেই, ক্ষমতা নেই। আপনারা আমার ভয়েসটা শুনে বুঝতে পারছেন যে শরীরে সাথ দিচ্ছে না, তো খুব অল্প সময়ের ভিডিও দিয়ে এটা এখন কষ্ট করে একটু এডিটটা করবো, করে শুয়ে পড়বো। তো জানি না আগামীকাল ভিডিও দিতে পারবো কি না, ইনশাল্লাহ যদি ভালো থাকি তাহলে অবশ্যই আপডেট দেব কেমন আছি, যদি অসুস্থ হয় তাহলে কমিউনিটি পোস্ট দেব, আর যদি সুস্থ হয় তাহলে ভিডিও বানাবো। তো আপনারা দোয়া রাখবেন যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি, আমার পরিবারে টেক কেয়ার যেন আমি করতে পারি। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না। আর যারা আমার ফ্যামিলিতে নতুন এসেছেন তাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি, আমার ফ্যামিলিতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর পিছনের ভিডিওগুলো যদি আপনাদের না দেখা থাকে তো একবার ভিজিট করে আসবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এতটুকুই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ।